নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আজকে পুজোর খাওয়া দাওয়ার চতুর্থ পর্বের মেনু হলো মুড়ি এই রেসিপিটি কোনো নতুন রেসিপি নয় আমি জানি কম বেশি আপনারা সকলেই এই পথটি বানাতে জানেন কিন্তু আজ চিরাচরিত পদ্ধতিকে একটু সরিয়ে রেখে ভিন্ন পদ্ধতিতে এই ঘন্ট বানাবো তাই আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যাদের আর্থরাইটিস আর ইউম্যাটিকের সমস্যা আছে তারাও এই পটটির আনন্দ নিতে পারবেন কারণ এখানে বিউলির ডালের ব্যবহার করা হচ্ছে না বিউলির ডাল আর্থরাইটিস আর ইউম্যাটিকের সমস্যাকে অনেকটাই বাড়িয়ে দেয় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আমি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে এখানে রুই মাছের একটি মুড়োকে হাফ করে নিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য এটা রেখে দেব এদিকে একটা পাত্রে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ আতপ চাল আপনারা এই রান্নাটি গোবিন্দভোগ আতপ চাল দিয়েই করার চেষ্টা করবেন এই চালের একটা নিজস্ব খুব সুন্দর ফ্লেভার থাকে অন্য চাল দিয়ে ততটা ভালো ফ্লেভার পাওয়া যাবে না চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিলাম এবার দিলাম এক চা চামচ আদাবাটা স্বাদ মতো লবণ রঙের জন্য খুব সামান্য হলুদ গুঁড়ো দুই চা চামচ নারকেল কোড়া আপনারা চাইলে নারকেল বাটা দিতে পারেন দুটো কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে দিয়ে দিলাম চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন আর সব থেকে গুরুত্বপূর্ণ উপকরণ ঘি দুই চা চামচ ঘিয়ের ব্যবহার করলাম এটা অবশ্যই দেবেন এই সব উপকরণগুলো চালের সাথে ভালো করে বেখে নিলাম এই ম্যারিনেট করা চাল পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে পাঁচ থেকে ছটা ছোট সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম মুড়ো ভাজার জন্য কড়াইতে বেশ ভালো পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রুই মাছের মুড়ো এখানে ভেজে নেব বেশ সোনালি বাদামি রং কষা পর্যন্ত মুড়োগুলো ভাজা হয়ে গেছে বা তেল থেকে তুলে নিলাম ওই একই তেলে আলুর পিসগুলোকেও ভেজে নেব এখানে কিন্তু আলু ভাজার সাথে সাথেই আলুগুলোকে সেভেন্টি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তাই লো ফ্লেমে এক মিনিট মতন ঢেকে রেখে দিতে হবে এই দেখুন আলুগুলো দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়নে দিলাম দুটো ছোট এলাচ একটা দারচিনি আর দুটো লবঙ্গ আর দিয়ে দিলাম চা চামচ আস্ত সাদা জিরে তিরিশ সেকেন্ড মতন লো ফ্লেমে মশলাগুলো নাড়াচাড়া করে নেব এবার এই ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিচ্ছি এই রান্নাটা আপনারা সরষের তেলে বা সম্পূর্ণ ঘিতেও করতে পারেন বেশ তিন মিনিট মতন চালটা ভেজে নেব যতক্ষণ না চালের মধ্যে যে জল রয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে পেঁয়াজ টমেটো রসুন দিয়েও মুড়ি ঘন্ট করা যায় এখানে আমি একটু ভিন্ন পদ্ধতিতে করে দেখাচ্ছি আমার অন্যান্য রেসিপিগুলো যারা মিস করেছেন তারা আমার প্লেলিস্টগুলো একবার দেখে নিতে পারেন আর আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন চাল ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাত চা চামচ স্যাঁকা জিরের গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আর লবণ দেব না কারণ অলরেডি চাল ম্যারিনেট করার সময় লবণের ব্যবহার করেছি আপনারা চাইলে স্বাদ বুঝে লবণের ব্যবহার করতে পারেন এবার ভেজে রাখা মুড়ো আর আলুগুলো দিয়ে দিলাম এখানে মুড়োগুলো নোড়া দিয়ে সামান্য ভেঙে দিয়েছিলাম চালের সাথে বেশ এক মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম এবার যে বাটিতে চালটা রেখেছিলাম সেই বাটিতেই যতটুকু চাল আর মশলা লেগেছিল সেটা এক কাপ জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ চালের জন্য আড়াই কাপ জলের ব্যবহার করছি আপনাদের কাছে যে চায়ের কাপ থাকবে সেই কাপ বা বাটির মাপ করেই চাল নিতে হবে আর জলের ব্যবহার করতে হবে এখানে কিন্তু জলের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে তবেই মুড়ি ঘন্ট ঝরঝরে হবে এবার লো ফ্লেমে ঢেকে পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা মুড়ি ঘন্টের মধ্যে এতটুকু জল নেই খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবার দিয়ে দিলাম একটা চামচ ভাজা মশলা এটা ভুলেও স্কিপ করবেন না অবশ্যই দেবেন এই ভাজা মশলার জন্য মুড়ি ঘন্টের স্বাদ অনেকটা বেড়ে যায় আস্ত জিরে আস্ত ধনে আস্ত মৌরি তেজপাতা শুকনো আস্ত লঙ্কা সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম সামান্য কিসমিস দিলাম এটা আমি আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন কিসমিসটাও মুড়ি ঘন্টার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি সবশেষে ওয়ান ফোর টি স্পুন গরম মশলার গুঁড়ো দিলাম আপনারা চাইলে এই সময় সামান্য ঘিও দিতে পারেন দুই মিনিট মতন ঢাকা দিয়ে দমে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেল পুজোর খাওয়া দাওয়ার চতুর্থ পর্বের মেনু আর বাঙালিদের অতি জনপ্রিয় পদ মুড়িঘণ্ট এই পদ্ধতিতে মুড়িঘণ্ট বানিয়ে দেখুন বন্ধুরা আর কমেন্ট করে জানাবেন সকলের কেমন লাগলো কারণ আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোভিড প্রোটোকল মেনে পুজোর আনন্দ করুন